যদি ওই নবীর উম্মত হতে পারতাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবাই ধন্য মনে ধন্য মনে নবীর কেমন আচরণ দেখেন দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহা দস্তরখানায় এক এক জায়গায় বসে খাবার খেয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক জায়গায় বসে খাবার খেয়েছে। ওই হান্ডিগুলো চুষে যখন আল্লাহ যখন রাখতেন রাখতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইগুলো মুখে নিতেন, চিবাতেন, চুষতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যখন এরকম হান্ডিগুলো হান্ডিগুলো শেষ করার পর শেষ করে রাখতেন রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মুখে নিতেন, চুষতেন, সুবহানাল্লাহ। আমার নবীজি রহমাতাল লিল আলামিন, নবী আমার দয়ার নবী, মায়ার নবী, যখন যখন আল্লাহর নবী দুনিয়া থেকে উফাত গ্রহণ করবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন চলে যাবেন, ওই মুহূর্তে মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারেন না শোয়ার মধ্যে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি ডাক দিয়ে বলল, ফাতেমা গো ফাতেমা গো মসজিদের দরজাটা কি আমার ঘরের বরাবর দেখা যায়? বলে জি হ্যাঁ জি হ্যাঁ, সাহাবাই কেরামরা সবাই কান্নাকাটি করতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন যাবেন যাবেন মসজিদের মধ্যে গিয়ে আপনি নামাজ পড়াবেন পড়াবেন? সাহাবাই কেরাম সবাই কান্নাকাটি করতেছে, একের পর এক বলতেছি, মনে হয় আমাদের মধ্য থেকে মায়ার নবী দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন চলে যাবেন, উফাত গ্রহণ করবেন করবেন, আমাদের নবী আর থাকবে না, সুবহানাল্লাহ, আমাদের নবী আর থাকবে না, আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মনে হয় আর দুনিয়া থাকবেন না। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবাই কেরামরা কান্নায় রোল পড়ে গেল পড়ে গেল। আবু বকর ডাক দিয়ে বলল, ও সাহাবাই কেরাম শুনে রাখো, তোমরা ভয় পেও না, আল্লাহ নবীজি আমাদের মাঝে আছে থাকবে, ভয়ের কোনো কারণ নাই, কান্নার কোনো কারণ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল, ও ভাই আবু বকর, আমি মানতে পারি না, রাসূল চলে যাবে চলে যাবে, যে বলবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিতে নিয়ে আতে বলছে, যে বলবে বলবে যে রাসূল চলে গেছে দুনিয়া থেকে, রাসূল চলে যাবে এই কথা বলবে, তার গর্দান কেটে আমি রাসূলের দরবারে নিয়ে যাব, আল্লাহু আকবার। কেমন রাসূলের জন্য রাসূল রাসূলের জন্য ওমর পাগল ছিলেন, যেই যেই দাওয়াতে ওমর 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 হয়ে গেলেন, ইসলামের ছায়াতলে চলে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغفিরুহু ওয়া নাউযু বিল্লাহ من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قال
صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن أم سلمة قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة رواه الترمذي وعن عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله هم صلي سيدنا مولانا محمد وعلى آله سيدنا اللهم محمد وعلى آله مولانا نبير مايا چرمانوش کوتھائے چل چو بوجینا تمہار مایا কদিন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহ হুম্মা সাল্লিম আলা সাইয়্যিদ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে এই ভবন গরম উত্তরপাড়া তিন গুণ জামে মসজিদে হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে সকল কাজগুলোকে দুনিয়ার ব্যস্ততাকে রেখে দিয়ে আসার বসার তৌফিক দিলেন আকাশ বাতাস মুখরিত করেন আমরা সবাই সমস্যায় পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম আমার আপনার নবী প্যারে নবী প্যারা নবী রাসূল আরবী সমস্ত আম্বিয়াদের নবী নবীদের মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়াদের সমস্ত নবীদের নেতা
সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, শাফিউল মুজতাহিদিন, শাহিন শাহি রিসালাত, নবী জিন্দা নবী, উম্মতের সকল আকুতি মিনতি যিনি মদিনা মুনাব্বারায় থেকে শুনেন এবং জানেন, খবর রাখেন, সেই নবীর উপর দরুদ পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদদের স্মরণ করছি যাদের তাজা রক্ত দিয়ে ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে শহীদ মরণ শহীদ মর্যাদা আল্লাহ তাদেরকে যেন দান করেন সেই তৌফিক কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজেরিন, গত জুমায় বিবাহের হুকুম বা বিধানকে বিষয়ে শুনেছি আলোচনা, আজকে পবিত্র জিলহজ মাসের শেষ জুমা, চতুর্থ জুমা, এই জুমার আলোচনার বিষয় হলো স্বামী স্ত্রী পরস্পরের উত্তম আচরণ নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজেরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে জোরালো খুব হার্ড বিষয় প্রত্যেকটা বিষয়বস্তু আমাদেরকে আমরা কিভাবে চলবো, কিভাবে আচার আচরণ হবে আমাদের, কেমন কেমন মুআমালা মুআশারাত হবে, আমরা কিভাবে চললে আমাদের ভালো হবে, আমরা যদি আল্লাহর শুকরিয়া না আদায় করি আল্লাহর কোনো কিছু হবে কথা বলেন, আল্লাহর কিছু হবে? হ্যাঁ আল্লাহর কিছু হবে না, ক্ষতিগ্রস্ত আমরা, আল্লাহ পাঁচ জায়গায় কসম খাইছেন, সূরা আসর দিয়ে আল্লাহ কথাটা বুঝাইছেন, আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুস, তারাই ক্ষতিগ্রস্ত যারা আল্লাহকে পাওয়ার পর আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহর দিন বোঝার পর তারা বুঝলো না, আল্লাহর বিধান পরও মানলো না, তারাই ক্ষতিগ্রস্ত, তারাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত, যারা ঈমান আনলো তারাই ক্ষতিগ্রস্ত। আপনি আমি শুধু নামে আর লেবাসে শুধু আমরা মুসলমান নবীর আশিক শুধু দাবি করলাম না, ওই আশিককে পছন্দ করেন না, রসুল তাকে শুধু পছন্দ করে যার কাজে কর্মে উঠা বসায় লেনদেনে চাল চলে নেই সকল কিছু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করেছে, তাদেরকে রসুল সাবাইল করবে, তার জন্য রসুল কাঁদবে হাশর ময়দানে সিজদায় পড়ে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার উম্মত গুনাহগার উম্মতের কি অবস্থা, তা হবে মেরাজেও গেলেন আল্লাহর রাসূল, মেরাজে গো বললেন আল্লাহ গো আমার গুনাহগার উম্মতের কি অবস্থা, মেরাজ যখন আল্লাহর সাথে সরাসরি ডাইরেক্ট দেখা হলো, তখন আল্লাহ রাসূল আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, আল্লাহ প্রশ্ন করতেছে বন্ধু গো দোস্ত গো আপনার কি টেনশন, কি একটা পেরেশানি মনে হচ্ছে আপনার, আপনার কি শেষ হয় না, আমার সাথে সাক্ষাৎ পরে কি আপনার তৃপ্তি হয় না, সকল কিছু কথা বলার পরে আল্লাহর কাছে উত্তর দিও বন্ধু আমার একটা আশা এখনো মন থেকে যায় নাই, আর আমার মনে ভয় হয় আমার গুনাহগার উম্মতের কি অবস্থা, আল্লাহু আকবার, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, সেই গুনাহগার উম্মতের অবস্থা রসুল নিয়ে ভাবে চিন্তা করে রসুলের বিষয় নিয়ে আমরা কতটুকু ভাবলাম চিন্তা করলাম, যে রসুল নামাজ আনার জন্য নামাজ দিয়ে দিলে মেরাজ শরীফ যখন হলে তখন আল্লাহ রাসূল যে জিজ্ঞেস করতেছে আল্লাহ আপনার সাথে আমার দেখা হলো সাক্ষাৎ হলো সকল কিছু হলো, উম্মত আপনি কি নিয়ে যাবেন, তাদের জন্য কি নিতে পারে, কি হারিয়ে আনবেন, কি হারিয়ে আনবেন, তখন বললো আপনি কি নিবেন তাদের জন্য নামাজ, সুবহানাল্লাহ, মেরাজে কিন্তু নামাজ আবিষ্কৃত হয়েছে, নামাজ নিয়ে যান, নবীর জন্য কথা বলছে নামাজ নিয়ে যান, পঞ্চাশ অক্ত নিয়ে এসে এইভাবে ধারাবাহিকতা আলোচনা আছে ইনশাআল্লাহ, এগুলো হবে এইভাবে ধারাবাহিকতা, সকল নবীর দেখা বলতেছে না আপনার উম্মত পার্মত্ব পার্মত্ব এত পাঁচ অক্ত করে দেয় কখন না,
50 রক্ত নামাজ দেবেন আপনি তারা নামাজ পড়াইতেন। আপনি তো শ্রেষ্ঠ নবী, কোন নবীদের সরদার আপনি? আপনি কেমনে আপনি উম্মতের 50 রক্ত নামাজ পড়াইবেন? দেখছেন প্রত্যেকটা গাইডলাইন দিয়ে দিয়েছে, প্রত্যেকটা সুন্দর সুন্দর ইসলামের কথাগুলো আসছে। এই যে খুতবা আসলো, স্বামী স্ত্রী পরস্পরের কেমন আচরণ হবে, কেমন আচরণ আমরা করা উচিত, কেমন দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিস এবং কোরআন দ্বারা আমাদেরকে মেসেজ দিচ্ছে, আমাদের কেমন আচরণ হওয়া প্রত্যেকটা স্বামী এবং তার স্ত্রীর প্রতি কেমন আচরণ করা উচিত। আমরা এখন গালি গালি দিই, তুই উম্মুকের দি, যা যা এই ভিডিও কয়, তুই উম্মুকের বুঝ যা, কয়নি কয়নি ও আসি না, আমরা দিকে না, আমরা দিকে না, আমরা দিকে মাথা ধরবো না, না এটা তো মানুষের কাম, এটা একটা মানুষের আচরণ হয়, এটা একটা মানুষের আচরণ হবে না, এটা তো পশুদের আচরণ হবে। যে স্ত্রীটা আমার মরম, যে স্ত্রীটা আমার দুঃখে সুখে সকল কিছু বাসে, ওই স্ত্রীর সাথে আমরা কেমন আচরণ করি, কেমন আমার ভাষাটা হয়ে যায়। আমি না মানুষ, আমি না মুসলমান, আমি না হাদিস, আমি না মাওলানা সাহেব, আমি না মুফতি মুফাসসির, আমি না ডক্টর। আপনার বই কি আপনি পড়াশোনা করছেন? আপনার কোরআন হাদিস কি আপনি পড়াশোনা করছেন? আপনার সমাজ কি আপনাকে এই শিখিয়েছে? আপনার মা আপনার বাবা কি আপনাকে এই শিখিয়েছে? কি পাইলেন আপনি, কি শিখলেন আপনার জীবনে? একটা মানুষের ভাষা এরকম হবে না, মানুষ মানুষ কোমলমতি, মানুষ মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, সকলকে সম্ভব মানুষের দ্বারাই সম্ভব। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ জীব, সৃষ্টির আল্লাহ প্রদান আকর্ষণ, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তারপরে আমাদের উম্মতের জন্য এই তার উম্মতকে দামি বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। সকল নবীরা তার উম্মতগুলো হায়াতগুলো বেশি হায়াত পাইছে, আমাদের আখেরি নবীর জন্য তার উম্মত হায়াতটা কম হবে, তার রিজিকও বেশি একটা হবে না, বেশি দিন দুনিয়াতে বাঁচবে না, বেশি লাভ বেশি হবে না, বেশি খারাপ হবে না, এরকম বেশি সুন্দর হবে না, বেশি কালো হবে না, এরকমটাই তার উম্মতদেরকে আল্লাহ বানাইছে, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে, বেশি তাদের জন্য সুসংবাদ, সুসংবাদ বেশি। সকল নবীরও নবীর, যদি আমরা ওই নবীর উম্মত হতে পারতাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই নবীর যদি আমরা উম্মত হতে পারতাম, কেমন সৌভাগ্যবান আমরা হতে পারতাম। সকল নবীদের, সকল নবীদের যারা অনুসারী ছিল তারাও বলছে, মুসা আলাইহিস সালামের জমানায় বলছে একজন, যে আমরা যদি ওই নবীর উম্মত হতে পারতাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবাই ধন্য মনে ধন্য মনে নবীর কেমন আচরণ দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দস্তরখানায় এক জায়গায় বসে খাবার খেতে, সুবহানাল্লাহ, এক জায়গায় বসে খাবার খেতে, ওই হাড্ডিগুলো চুষে যখন আল্লাহ যখন রাখতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইগুলো মুখে নিতেন, চিবাতেন, চুষতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এরকম হাড্ডিগুলো শেষ করার পর পরে রাখতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মুখে নিতেন, চুষতেন, সুবহানাল্লাহ। আমার নবী জি রহমাতাল লিল আলামিন, নবী আমার দয়ার নবী, মায়ার নবী, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে উপাদ গ্রহণ করবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই মুহূর্তে মায়ার নবী দয়ার নবী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাকি সব সময় কিন্তু আল্লাহর রাসূলকে মেসওয়াকটা চিবাই দিতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সো অনেকে বইলা ফেলে কি এই মৃত্যুর সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি মেসওয়াক চিবাই দিতে, না ওই সময় আয়েশা ছিলেন না, ওই সময় ছিলেন একমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, তারা অন্যান্য স্ত্রীদের
এখন সময়টা কখন চলে চলে তখন বলল বাবা এই সব মসজিদের মিম্বর থেকে আজান হয়ে গেছে আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে বললো ফাতেমা গো আমাকে ওযু বানিয়ে দাও আমি ওযু করতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে প্রখর জ্বর অনেক জ্বর মানে সীমাহীন ভাই আল্লাহর রাসূলের এত জ্বর চলে যাবে যখন কোরআন নাযিল হয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা মুবারাকে যখন জিবরাইল চাপের মাধ্যমে যখন সূরা আলাকের আয়াতগুলো দিচ্ছেন তখন আল্লাহ রাসূলের ব্যথা অনুভব বিশাল ব্যথা অনুভব হয়েছিল এরকম আল্লাহ রাসূল জ্বর ছিল সুবহানাল্লাহ এটা ভারী জিনিস এটা ওজন জিনিস এটা যেমন তেমন জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারেন না শোয়ার মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি ডাক দিয়ে বলল ফাতেমা গো মসজিদের দরজাটা কি আমার এই ঘরের বরাবর দেখা যায় তো জি হ্যাঁ সাহাবাই কেরামরা সবাই কান্নাকাটি করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কখন যাবেন মসজিদের মধ্যে গিয়ে আপনি নামাজ পড়াবেন সাহাবাই কেরাম সবাই কান্নাকাটি করতেছে একের পর এক বলতেছি মনে হয় আমাদের মধ্য থেকে মায়ার নবী দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন ওফাত কখন করবেন আমাদের নবী আর থাকবে না সুবহানাল্লাহ আমাদের নবী আর থাকবে না আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মনে হয় আর দুনিয়া থাকবেন না তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবাই কেরামরা কান্নায় রোল পড়ে গেল আবু বকর ডাক দিয়ে বলল ও সাহাবাই কারাম শুনে রাখো তোমরা ভয় পেও না আল্লাহর নবী যে আমাদের মাঝে আছে থাকবে ভয়ের কোনো কারণ নাই কান্নার কোনো কারণ নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল ও ভাই আবু বকর আমি মানতে পারি না রাসূল চলে যাবে যে বলবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়াতে বলছে যে বলবে যে রাসূল চলে গেছে দুনিয়া থেকে রাসূল চলে যাবে এই কথা বলবে তার গর্দান মোবারক আমি কেটে আমি রাসূলের দরবারে নিয়ে যাব আল্লাহু আকবার কেমন রাসূলের জন্য রাসূল রাসূলের জন্য ওমর পাগল ছিলেন যেই দাওয়াতে ওমর ওমর হয়ে গেলেন ইসলামের ছায়া তলে চলে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন সবাই মনে করলেন রাসূলের চলে যাবেন এমন অবস্থা হয়ে গেল মনে হয় না রাসূল আর দুনিয়া থাকবেন সবাই কান্নাকাটি করছেন নামাজের সময় হয়ে গেছে আল্লাহর নবী এইভাবে কান্নাকাটি করতেছেন মসজিদে যাওয়ার জন্য পারতেছেন না এমন অবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে অনেকক্ষণ অপেক্ষার পর পারলেন না সাহাবাই কেরামদের মধ্যে আবু বকর দাঁড়িয়ে গেল নামাজ পড়ার জন্য ইমামতি করার জন্য ডাক দিয়া বলল ও ফাতেমা এখন কি নামাজ চলতেছে মসজিদে ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাজার মসজিদে নামাজ চলতেছে সাহাবাই কেরাম নামাজ শুরু করে দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন মা ফাতেমা তোমার তুমি কি করো তোমার হাতগুলো দিন তোমার পায়ের মধ্যে আমার মাথাটা রেখে দাও আমি মসজিদ জামাত দৃশ্যটা আমি একটু দেখি সুবহানাল্লাহ যে নামাজের জন্য আমি নবী যে নামাজের জন্য আমি নবী উহুদের ময়দানে তাদের শহীদ করে দিলাম আমার কপাল মোবারকের মধ্যে লোহার কোরআন ঢুকে গেল আমার দাঁতগুলো পড়ে গেল এমন অবস্থা হয়েছিল গো ফাতেমা সে নামাজের দৃশ্যটা আমি একটু দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাচ্ছেন আল্লাহর নবী বিল বিল করে কান্নাকাটি করা শুরু করে দিলেন আল্লাহর নবী বললেন ও উম্মতেরা শুনে রাখো কিয়ামত পর্যন্ত আমি নবী আর থাকি সুবহানাল্লাহ
আল্লাহ নবী তখন বলল মা ফাতেমা কি করো আমাকে একটু মেসওয়াকটা দাও। আল্লাহ নবী চিবি দিলেন, তখন বলল বাবা মেসওয়াকটা আমি চিবি দিব? হ্যাঁ অবশ্যই, মেসওয়াকটা আল্লাহ রাসূলকে চিবি দিলেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি আল্লাহ না নিয়ে যেতেন তখন বলল আমি দ্বিতীয় আর তৃতীয় করতাম। সুবহানাল্লাহ। প্রায় 2 থেকে 2,500 হাদিস মুখস্থ ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে। এমন জ্ঞানী ছিলেন, এমন একজন নেককার, একজন মানুষ ছিলেন, নেককারনি ছিলেন। কেমন আচরণ আমাদের হওয়া উচিত? সন্দেহ তো শেষ নাই, বহুত রকমের সন্দেহ আমরা করি। স্ত্রী, আপনার যে স্ত্রী, ওই স্ত্রীর আপনার পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। আপনি যা খাবেন তাকে খাওয়াবেন, আপনি যা পরবেন তাকে পরাবেন। এখন আমরা এমন আচরণ করি, খাওয়া তো দূরের কথা, ছোড়ে 5 দিন 10 দিন রাগ, স্বামী ওরা স্ত্রী ওরা, তুইটা তো একটা স্ত্রীর আচরণ হবে। এটা কিভাবে হয় একটা স্ত্রীর আচরণ, একটা স্বামীর আচরণ, একটা স্ত্রীর আচরণ এভাবে তো হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা গো, ফাতেমাকে ডাক দিয়া বলল ফাতেমা, তোমার কোন জায়েজ কাজে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসন্তুষ্ট হয়ে থাকে, ফাতেমা তুমি জেনে রাখিও আমি বাবা তোমার সালাতে জানাজায় আমি অংশগ্রহণ করব না। আল্লাহু আকবার। জায়েজ কোন কাজে? এখন এখন আপনারা দুজন সংগ্রামন করার জন্য অথবা সহবাস করার জন্য কোন স্বামী যদি তাকে আহ্বান করে, হাদিসে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এরশাদ, যখন যখন রসুলের মুখ থেকে শুনছেন হাদিসটি তিনি বর্ণনা করছেন, তারপর একাদার সাহেব হাদিসগুলো আমাদের কাছে আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি, যদি কোন স্বামী সহবাসের জন্য কোন স্ত্রী রেখে আহ্বান করে ডাকে, ওই স্ত্রী যদি ওই সময় তার স্মরণ না করে, তার ডাকে না যায়, তাহলে সারা রাত্র ফেরেশতারা তার জন্য আল্লাহর দরবারে লানতের দোয়া করতে থাকে। নাউজুবিল্লাহ। পড়বেন না, পড়বেন না। এখন আপনার তৃপ্তি, আপনার সকল সুখ, আপনার আরাম আয়াস আপনি শুধু তার কাছ থেকে আশা করলেন, সে কি আপনার থেকে আশা করতে পারে না? যে হাদিসটি বলছিলাম হাদিস থেকে আসছে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উনি শুনেছেন যদি কোনো স্ত্রী এমন অবস্থায় তার স্বামীর কাছে থাকা অবস্থায় যদি কোনো স্ত্রী মারা গেলে যদি ওই স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে, ওই স্বামী অসন্তুষ্ট থাকার কারণে ওই স্ত্রী জাহান্নামে হবে। আর যদি কোন স্বামী মারা যায় ওই স্ত্রী থাকাকালীন সময় স্ত্রীর কাছে স্বামী তার কাছে কোনো ভালো না থাকে, তাহলে ওই স্ত্রী ওই স্বামী ওই কোনো আল্লাহ জান্নাত দিতে পারবে না। নাউজুবিল্লাহ। খুব হুশ, আপনার স্ত্রীর সাথে আপনি সুন্দর আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন, না হয় আপনার এগুলো গুনাহ হবে। স্ত্রীর মর্যাদা আদায় করি না আমরা, তারপরে তার সাথে যে আচরণ করা ওই আচরণ আমরা করি না। অধিকাংশ মানুষ তাকে পোশাক শুরু বলা হয়েছে, আবার আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে তখন দেখেন অধিকাংশই জাহান্নামী মহিলা। আল্লাহু আকবার। এই কারণে বলছে তোমরা মহিলারা বেশি বেশি করে আল্লাহর কাছে দান করো, তোমরা দান করো বেশি বেশি করে, মহিলাদেরকে বলা হয়েছে যেন আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায়। মেরাজে গিয়ে আল্লাহর রাসূল দেখলেন অধিকাংশ মহিলাই জাহান্নামে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমাদের স্বামীর সাথে যে আচরণটা করার জন্য, স্বামীর সাথে যে
স্বামীকে তুচ্ছাল্য মনে করা, বা স্বামী আমাকে ওইটা দেয় না, ওইটা পাই না, ওইটা সেইটা পাই না, এরকমটা মনে করা, স্বামীর উপর অপবাদ দেওয়া, এইগুলো যে মহিলা করবে ওই মহিলা জাহান্নামী হবে। যারা আল্লাহর সাথে অংশীদারি করে তাদের এরকমটা বলা হয়েছে। স্বামীর সকল কিছু চাওয়া পাইতেছে পাওয়ার পরও অকৃতজ্ঞ স্বামীর, ওই মহিলা বলছে তারা জাহান্নামী হবে। তখন আমাদের পোশাক যদি হয়ে থাকে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদেরকে, তোমরা সুন্দর আচরণ দিয়ে তাদের প্রতি ভালোবাসা অপর অপরের মধ্যে বিলীন করো। এখন যখন ওই সময় পাবো আমরা স্ত্রীর পাশে চলে যাব, আমি আর আপনি যখন ওই স্ত্রীর পাশে থাকব ওই সময়টা থাকবেন, ওই সময়টা আল্লাহ নবী বলছেন ওটা নেকের সময়, আরো আল্লাহর হাসি খুশি খেলতে থাকে। সুবহানাল্লাহ,